দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে করা আপিলের শুনানি পঞ্চম দিনের মতো শুরু হয়েছে। সকাল 10টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে এই আপিল শুনানি শুরু হয়। গতকাল চতুর্থ দিন পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল শুনানি হয়েছে 99টি। এর মধ্যে প্রার্থিতা ফিরে পাওয়া সহ আপিল মঞ্জুর হয়েছে 45 জনের, নামঞ্জুর 52 আর স্থগিত হয়েছে 2 জনের। আর গত 4 দিনে ইসিতে মোট 431 জন আপিল করেন। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন, চার্জ ছাড়াই ফ্রিতে। প্রার্থিতা ফিরে পেতে চলছে পঞ্চম দিনের মতো আপিল শুনানি। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আসরা চৌধুরী কুমু। কুমু, আপিল শুনানির পঞ্চম দিনে পরিস্থিতি কেমন দেখছেন? এখন যেহেতু পঞ্চম দিনে প্রায় 1 ঘন্টারও বেশি সময় অতিবাহিত হয়েছে, আপিল শুনানি চলছে এবং এই আপিল শুনানি 1 ঘন্টার মধ্যে প্রায় 24টির শুনানি নিষ্পত্তি হয়েছে। 24টি শুনানি নিষ্পত্তির মধ্যে 13টি মঞ্জুর হয়েছে, অর্থাৎ মনোনয়নপত্র ফিরে পেয়েছে প্রার্থীরা 13টি, এবং বাকিগুলো হচ্ছে নামঞ্জুর হয়েছে, অর্থাৎ তারা বিভিন্ন কারণে মনোনয়নপত্র বাতিল হয়েছে। বিশেষ করে তারাই আপিল করেছিল যারা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্রটি বাদ পড়েছিল, তারাই আপিল করেছে। তবে এর বাইরেও যারা রয়েছে তারা বৈধ প্রার্থীর বিরুদ্ধেও আপিল করেছে, যে তার বিভিন্ন কারণ দেখিয়ে, কেউ হয়তো ঋণ খেলাপি অথবা কেউ দ্বৈত নাগরিকত্বের কারণ দেখিয়ে তারা বলেছেন যে তাদের মনোনয়নপত্র কেন অবৈধ করা হবে না। এই মর্মে কিছু বৈধ প্রার্থীর বিরুদ্ধেও কিন্তু আপিল করা হয়েছে, প্রায় 22 থেকে 23 জন এরকম প্রার্থী রয়েছে, তো তাদেরও শুনানি, আপিল শুনানি চলছে। এর মধ্যে কারো বৈধ, কারো প্রার্থিতা মনোনয়নপত্র ফিরে পাচ্ছেন, আবার কারো মনোনয়নপত্র বৈধ রিটার্নিং অফিসারের কার্যালয়ে বৈধ হওয়া সত্ত্বেও আপিল শুনানিতে এসে কিন্তু তাদের মনোনয়নপত্রটি হারাচ্ছেন। এভাবে চলছে, যেহেতু আজকেও প্রায় 100 জনের মনোনয়নপত্র আপিল শুনানি হওয়ার কথা রয়েছে, নির্বাচন কমিশন করবে বলে এই মর্মে জানিয়েছে। এখন পর্যন্ত যেহেতু 24টি হয়েছে, আমাদের আরও সময় অপেক্ষা করতে হবে। এবং তবে যারা ফেরত পাচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরা বিশেষ করে, তারা বারবারই বলছেন যে যাতে করে নির্বাচনের মাঠটা যাতে করে সবার জন্য সমান সুযোগ রাখা হয়, যাতে ভয় ভীতি এই ধরনের পরিস্থিতি যাতে এড়াতে পারে, সেটি বারবার তারা দাবি করছে নির্বাচন কমিশনের কাছে। ধন্যবাদ কুমু। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন, চার্জ ছাড়াই ফ্রিতে।